আপনারা ভাবেন কি মানে এই হাত তুলে যখন হরি বলছেন পাছে আবার কীর্তনিয়ার 5 টাকা করে নিয়ে নিচ্ছে নাকি হাত তোলার জন্যে? কিছুক্ষণ হাত তোলার পর হাতগুলো নেমে যায় কি জন্যে? এটা তো ব্যায়াম। আপনি যদি কীর্তন নাও ভাবেন এটা তো ব্যায়াম। কেমন কোনো ব্যথা থাকবে না শরীরে। অনেকে বলে, আমার মা বলে, ব্যায়াম ব্যায়াম বলিস না তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারে তো কাজ করছি, এর থেকে আবার ব্যায়াম কি হয়? আমি বললাম, মা, ঘরের কাজ করার ব্যায়ামটা এক নয়, তাহলে করতালি দিয়ে দিয়ে হরি বলতে বলতো না। করতালি দিলে কি হয় বলুন তো? হাতের রেখা পরিবর্তন হয়। হাতের মধ্যে নবভাবে যে নবগ্রহের অধিষ্ঠান আছে, এক এক গ্রহের মধ্য দিয়ে এক এক ঈশ্বরের স্বরূপ বিরাজ করে। যখনই করতালি দেন তারা ধ্যানস্থ থাকে, জাগ্রত হয়, তারা বুঝতে পারে আপনি কিছু চাইছেন। কেমন? তার জন্য করতালি। আর করতালের মধ্যে মন চঞ্চলতা দূর হয়। আর হাত তুলে হরি বললে কি হয় বলুন তো দেখি, কারা কারা হাত তুলে হরি বলছেন? হাত তুলে তুলে এইদিকে, এই জন্যে আপনারা হরিকে পাচ্ছেন না আমি বুঝতে পারছি। আমি যদি ক্যামেরাটা আপনাদের দিকে ঘুরিয়ে একবার দেখাতে পারতাম যে আপনারা কেমন করে হাত তুললেন, তাহলে বুঝতে পারতেন কেন হরি আপনাদের কিছু দিচ্ছে না। হরির দোষ নয়, হরি দিয়েছেন, আপনাদের নিতে পাচ্ছেন না বলে। কেন? যেভাবে হাতগুলো তুলছেন, হরি যা দেবে হাতে ধরবে। হাতগুলো যদি এমনি করে তোলেন, হরি যা দেবে হাতে থাকবে। কোনো জায়গায় হরি দেখেছেন এমনি করে হাত তুলেছেন? দেখেছেন মা? এমনি করেও নয়, হরি বল, কেমন করে হাত তুলতে হবে বলেন তো মা? এমনি করে দিলে তো পাবেন না কিছু, ওই জন্য তো পাচ্ছেন না। এমনি কেন করছেন? এমনি করলে পাত্র আসে, পাত্র ছাড়া বস্তু থাকে। এখনই বললাম পাত্ররূপী রাধার বস্তু রূপে কৃষ্ণ। আপনি আমাকে বলছেন, বাবা কি আমাকে এক গ্লাস জল দিন তো, কোনখানে আমাকে জল দেবেন আপনি? মাথায়? বাবা আমাকে 10টা টাকা দিন তো, কোনখানে টাকাটা নেব? হরি বল, মীরার ভজন। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, গাইছি গাইছি, আছে গাইছি গাইছি, হরি বল। তাহলে এমনি করে হাত তুললে, এগুলো জনশিক্ষা খুব প্রয়োজন আছে। কেমন? আমরা আনন্দে মেতে যাই কিন্তু এই টুকিটাকি জিনিসগুলো জানি না। এইভাবে হাত তুলবেন না, দেখবেন পঞ্চতত্ত্বের ফটো, দেখবেন নিতাই গৌরের বিগ্রহ, দেখবেন নিত্যানন্দ গৌরাঙ্গ শিবা সত্যই তো গদাধর, তারাও হাত তুলেছে। কেমন করে তুলেছেন ভালো করে লক্ষ্য করুন। পাত্র চাই আপনাকে যে উনি কিছু দেবেন, সেটা যদি গড়িয়েই পড়ে যায় তাহলে কবে কৃপা হবে? এমনি করে কখনো হাত তুলবেন না। কেমন করে তুলবেন? এইভাবে করবেন, প্রথম প্রথম একটু তেল মালিশ করতে হবে 2-4 দিন, কারণ কষ্ট হবে তো, কষ্ট ছাড়া কেষ্ট হয় না। এমনি করে নয়, এমনিভাবে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, কৃষ্ণ বলে দুটি পাত্র চলে, হরি 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 বলে, কোনো চিন্তা পতন ভরে হরি বলে নেচে নেচে বল ভাই, পতন ভরে হরি বলে নেচে নেচে ভাল লাগলো হরি বল। তাহলে মীরা ভজনের মধ্য দিয়ে আবার হরি নাম গাইছেন সবাই। কেমন বলে? হরি নাম কি প্যালা और हरे कृष्ण की हाला, ऐसी हाला प्रीति करके चला चले मतवाला। समय मिले हरि नाम की प्याला, और हरे कृष्ण की हाला, ऐसी हाला प्रीति करके चला चले मतवाला। রাধা চাই শিবালা আর বৃন্দাবন কি গালা, রাধা চাই শিবালা আর বৃন্দাবন কি গালা, ऐसी ग्वाला मुरली मनोहर जप कृष्ण की माला, ऐसी ग्वाला मुरली मनोहर जप कृष्ण की माला, हरि नाम की प्याला, हरे हरे
पहले हरे कृष्ण की जप हो, हरे कृष्ण की माला, हरे कृष्ण की जप हो, हरे कृष्ण की माला। यदि तुम अगवार करो कृष्ण नामेर जप, यदि जपते जपते करो अगवार नामेर माला, ये माला जपले तुम्हारे दूरे जावे भव ব্যাধি, আর দূরে যাবে সব ত্রিতাপ জ্বালা। হরে 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 কৃষ্ণ কি জপ হো, হরে কৃষ্ণ কি মালা, হরে কৃষ্ণ কি জপ হো, হরে কৃষ্ণ কি মালা। এই নাম জপ করলে কি হয়? ইস জ্যোতি সে, এই নামের একটা জ্যোতি আছে, এই জ্যোতিটা মনের মধ্যে জাগলে কি হবে? হৃদয় শুদ্ধ হো। এই জ্যোতিটা জেগে গেলে হৃদয়টা শুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ হলে কি হবে? নিকলে মনে কি গালা। এই নামের যে জ্যোতি, মন দিয়ে নামটা করুন একবার, দেখুন একবার একবার মন দিয়ে নাম করুন, দেখুন মনটা চেঞ্জ হয়ে যাবে। ইস জ্যোতিকে হৃদয়ে শুদ্ধ হও, এই জ্যোতিতে হৃদয়টা শুদ্ধ হয়ে যায়। আর নিকলে মন কি গালা, মনের মধ্যে যত গ্লানি আছে, যত কলুষ আছে, যত পাপ আছে, সব নিকলে যায় ইস জ্যোতি সে হৃদয় শুদ্ধ। নিকলে মন কি গালা, হাতাল দিয়ে সবাই বল, হরি নাম কি গালা, হর হর কৃষ্ণ কি হালা, হরি নাম কি গালা, হর হর কৃষ্ণ কি হালা, হরে কৃষ্ণ মই পল হ্যায়, পল হ্যায়, পল হ্যায়। কলিকালের মানুষ গান 80% মানুষ গান বুঝে না, না বুঝেই নাচে। যদি গানটা বুঝে নাচেন তাহলে কত নাচবেন ভাবুন। গানটা না বুঝে যদি সব মানুষ এইভাবে নাচে তাহলে গানের মানেটা বুঝে নাচলে কত আনন্দ হবে দেখুন। কেন? হরে কৃষ্ণ মই পল হ্যায়, সুন্দর কথা দেখুন বলছে, হরে কৃষ্ণ আমার নয়নের পল, মানে পলক। আমি যতবার দিনান্তে পলক ফেলি ততবার আমি বদনে কৃষ্ণ কৃষ্ণ বলি। সারা দিনান্তে আমি যতবার নয়নের পলক ফেলি ততবার অন্তরে আমি রাধা কৃষ্ণ বলি। এমন করে দাও তুমি আমার মন, আমার হৃদয়, আমার জীবন, যেন তোমার চরণে প্রাণ সঁপে দিয়ে জীবন ধন্য করতে পারি। হরে কৃষ্ণ কৃষ্ণ, শুধু আমার কৃষ্ণ, কৃষ্ণ নয়নের পলক নয়, আমাকে এমন করতে হবে যেন জল খেলেও কৃষ্ণ, ফল খেলেও কৃষ্ণ, আহারেও কৃষ্ণ, বিহারেও কৃষ্ণ, নিশি জাগরণেও কৃষ্ণ, শয়নে স্বপনে কৃষ্ণ। উলুধরিবা আমি যেন শয়নে স্বপনে নিশি জাগরণে কৃষ্ণ কৃষ্ণ বলি। এই কথাটি মীরাবাই বলতে বলতে আমার ভগবত ভজন করেছেন। প্রভু প্রভু তুমি আমার নয়নের পলক, তুমি আমার আহার বিহার, তুমি আমার স্বপ্ন, আমার আদর্শ, আমার জীবনের বেঁচে থাকার মন্ত্র। হরে হরে তাই বলে হরে কৃষ্ণ মেহ পল হ্যায়, কৃষ্ণ জল আর ফল হ্যায়, হরে কৃষ্ণ মেহ পল হ্যায়, কৃষ্ণ জল আর ফল হ্যায়। ঐসি জল ফল ডবলে পিলো নিকলে মন কি গালা, ঐসি জল ফল ডবলে পিলো নিকলে মন কি গালা, হরে নাম কি গালা,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধিকা মীরাবাইয়ের জীবন দেখছেন, কিভাবে গানগুলো গেয়েছেন, কি জীবন, কি কথার ব্যাখ্যা। হরে কৃষ্ণ আমার নয়নের পলক, হরে কৃষ্ণ আমার জলফল, হরে কৃষ্ণ নামকে আমি এমন করে আশ্রয় করেছি, তোমরাও যদি করো তোমাদের অন্তরের গ্লানি সব দূর হয়ে যাবে। তাই একবার সবাই মিলে প্রাণ ভরে কৃষ্ণময় জীবন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তাহলে আমরা বলি সব থেকে বড় হলো ভগবান। নারদ এসে সমস্যার সমাধান করলেন যে আপনি বললেন রামচন্দ্র বড়, এবার আমার কাছে শুনুন, ওই রাম আস্তে আস্তে ওই রাম আর সীতার যুগল মূর্তি যিনি নিজের বুক চিরে দেখিয়েছেন তিনি সব থেকে বড়, বুঝতে পারলে একবার তার নামে জয়ধ্বনি। আবার শুনুন, নারদ সমাধান করছেন, রাম আর সীতার যুগল মূর্তি যিনি বুক চিরে দেখিয়েছেন তিনি পৃথিবীতে সব থেকে বড়। কার কথা বলছে? ভক্ত শ্রেষ্ঠ হনুমান। বলুন তার নাম একবার, লহরে লহরে রাম, জয় জয় হনুমান, লহরে লহরে নাম কহ সীতাপতি রাম, লহরে লহরে রাম জয় জয় হনুমান, লহরে লহরে নাম সীতাপতি রাম, লহরে লহরে নাম জয় জয় হনুমান, লহরে লহরে নাম সীতাপতি রাম, লহরে লহরে রাম কহ জয় জয় হনুমান, লহরে লহরে নাম কহ সীতাপতি রাম, লহরে লহরে নাম। তাহলে সব থেকে বড় কে হলো? ভক্ত, হনুমান ভক্ত। তাহলে সব থেকে বড় হলো ভক্ত, ওই মায়ের কথাটাতেই তত্ত্বের মধ্যে এলাম। এবার পালার মধ্যে প্রবেশ করছি, ভক্ত ধ্রুবের কথা বলেছি, একটা বিয়ে বাড়ি লেগেছে, সবাই একটু হলুদ ধ্বনি, বিয়ে বাড়িতে সানাই বাজছে, দেখুন লজ্জাবতী লতা। ও বৌমা তোমার নাম কি? বৌমা আমরা বয়োধিক ব্যক্তি, তোমাকে আশীর্বাদ করতে এসেছি, তুমি রাজার বউ, একটু দেখতে আসবো নি, তার জন্যই তো এসেছি। বৌমা তোমার নাম? খুব ভক্তি ভরে বলছে, আমার নাম সুনীতি রানী। সবাই বলছে যেমন রাজা তেমনি রাজার বউ, আহ কি সুন্দর গড়ন। আর একজন বলছে শুধু গড়ন, নামটা কত সুন্দর, দেখ আমরা তো ঘরে সব নাম রাখি, আপনারা ছেলে পুলের নাম রাখেন মা কি? রিকি মিকি পিকি ঝিকি হিঙ্কি মিঙ্কি টিঙ্কি রাখেন না? নামটা কত সুন্দর দেখুন, সুনীতি। নামটা দেখে শুনে রাখবেন, বাড়িতে একটা কুকুর পুষেছেন, কুকুরের নামটাও রকি, আর ছেলেকেও শখ করে রকি বলে দিলেন, সর্বনাশ হয়ে যাবে। বাড়িতে নাম রাখবেন পাপায়, সর্বনাশ। নাম মানে সপ্ত, সপ্ত মানে ব্রহ্ম, ব্রহ্ম মানে তার ক্রিয়া আছে। আপনার বাড়ির ছেলের নাম পাপাই রেখে দিন রাত পাপাই 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 করবেন, সত্যি সত্যি পাপাই একদিন আপনার কাঁধেই ভর করবে।
কেমন করে করবে? আস্তে মা আস্তে, একটু আস্তে। দেখুন কিছু কিছু বিরহের জায়গা অসাধারণ করতে হয়, সবসময় নাচ গান নয়। কেমন এই জায়গাটা মন দিয়ে শুনুন। মনে করুন আপনার একমাত্র সন্তান, সারাদিন অভিমান করে হয়তো ঘর থেকে বেরিয়ে গেছে, মায়ের একমাত্র ধন সন্তান বই আর কেউ নাই, মা যেখানেই যায় তাকেই জিজ্ঞাসা করে আমার পাপাইকে দেখেছ নাকি, যত দূর যায় পাপাইয়ের আর সন্ধান মেলে না, যতদিন গড়িয়ে গড়িয়ে সন্ধান মে আসে, মা আমার পাপাই পাপাই বলে তত কাঁদে, আর পাপাই পাপাই বলে কাঁদতে কাঁদতে যখন সন্ধ্যা পর্যন্ত পাপাইয়ের দেখা মেলে না, মায়ের হৃদয়ের আসল ঘর থেকে যেন ডাক উঠে আসছে, পাপাই রে পাপাই কোথায় তুই একবার দেখা দে, এমন পাপাই পাপাই করে ডাকলো। পাপ একদিন এসে মায়ের কাঁধে চেপে বসলো। সপ্তব্রহ্ম শব্দের ক্রিয়া আছে, ওই যে পাপাই পাপাই পাপাই, শব্দ যদি ব্রহ্ম না হয়, আজকের কীর্তন আসর থেকে আমি বলে যাচ্ছি, এটা প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখুন আপন আপন ঘরে গিয়ে। আপনি যদি কোনো মন্ত্র না জানেন, আজ থেকে আপনি বাঁশ বাঁশ উচ্চারণ করুন। এই যে বাঁশটা কথা আছে, আপনি মনে করুন কিছুই জানেন না, আপনি বাঁশ বলুন, জান আজ থেকে আমি তুতন ভট্টাচার্য আপনাদের আশীর্বাদ ধন্য, আমি কথা দিচ্ছি, কোনো হরে কৃষ্ণ হরি বল ওম নমঃ শিবায় অমুক তুসুক প্রণাম মন্ত্র হ্যান ফ্যান মারুতি কিছু দরকার নেই, আপনি এক শুদ্ধ চিত্তে বাঁশ 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 প্রতিদিন বলুন, 100% গ্যারান্টি। আপনি যদি সত্যি সত্যি একদিন বাঁশরিওয়ালাকে না দেখতে পান, কীর্তন জগৎ থেকে আমি বিদায় নিয়ে নেব। নিতাই গুরু পায়ে ধরে আমার প্রতিটি ভক্তের কাছে একটি প্রার্থনা, কলিকালে মানুষের মন বিরাট চঞ্চল, বড় বড় ধর্মীয় সংস্থা থেকে একটাই বার্তা দিচ্ছে আমাদের জীবকে, মেডিটেশন মেডিটেশন মেডিটেশন, ধ্যান করো ধ্যান শুধু ধ্যান। কলিকালের মানুষের মন বড় চঞ্চল, তার প্রমাণ কীর্তন আসরে দেখুন, এত এত ভক্ত তো সবাই কি স্থির চিত্তে গান শুনছে, সবাই এক মনে হরি নামে আছে, কতজনার টাওয়ার কতদিকে যে ধরে আছে কে জানে, নয় প্রত্যেকের পায়ে ধরে প্রার্থনা করছি, কলিকালে বাঁচতে গেলে মেডিটেশন ধ্যান করুন, ধ্যান 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 মানে ওইরকম নয়, ও এই ধন নয়, মনটাকে শেকল দিয়ে বাঁধুন আর প্রার্থনা করুন ভগবানের কাছে মা কালীর কাছে, যে যার উপাস্য, কি বলবেন বলবেন, মাছি করে রাখলি আমায় ওগো করিলি না তো মৌমাছি, কসনের কথা দেখো, মনটাকে আমার মাছি করে দিলি, মৌমাছি হলো তো খানিক পদ্ম ফুলে বা সুগন্ধ ফুলে মধুর জন্য বসত, মাছি করে দিলি পচা দুর্গন্ধে বসবে, মাছি করে রাখলে আমায় ও গো করলি না তো মৌমাছি, আমি তাই পারলাম না যেতে মা গো, তাই পারলাম না যেতে মা গো, তোর ওই চরণের কাছা কাছি, মাছি করে রাখলি আমায় করলি না তো মৌমাছি, মাছি করে রাখলি আমায় করলি না তো মৌমাছি, তাই পারলাম না হায় হায় তাই পারলাম না মা গো, তাই পারলাম না যেতে ও মা ওই চরণের কাছা কাছি, মাছি করে রাখলি আমায় করলি না তো মৌমাছি, এ সংসারের বিষ্ঠা ঘেটে কারা কারা সুখে আছে, সংসারে মেতে আছেন অথচ সুখে আছেন, কারা কারা হাত তুলুন, আছেন সুখে, কেউ সুখে আছেন, মিথ্যা বলবেন না, হাত তুলতে বললেই তুলে দেবেন না বুঝে নয়,
সুখে আছেন কারা কারা বলুন, একদম সুখে? সারা দুনিয়ায় লড়াই শুধু সুখ আর শান্তি নিয়ে, বলে সুখ কোথায়? সুখ হরিবল, এটা তো সবাই জানে, কিন্তু এখন সুখের জন্য মানুষ পাগল কোথায়? বলে সুখ আমার শ্মশানে আর শান্তি আমার স্বপনে, বা সুখ আমার স্বপনে শান্তি আমার শ্মশানে। তার জন্যে সংসারে যারা যারা আছেন জীবনটা জ্বলে গেল নয়, এ সংসারের বিষ্ঠা ঘেটে বাবা ওগো জীবনটা মরে গেল কেটে, ওগো সেই দুঃখেতে আজ মনে হয় সেই দুঃখেতে, হায় হায় সেই দুঃখেতে আজ মনে হয়, কি মনে হয়? চলে গেল জীবনটা ঠাকুর আমায় মৃত্যু দাও, আর পাচ্ছি না ঠাকুর। বলেন না, অনেকে বলে ও বাপরে বাপরে সংসার কে করে, বাবার আবার জীবনটা শেষ হয়ে গেল ঠাকুর আমাকে তুলে নাও। বলেন না, অনেকে বিরক্ত হয় আর কতদিন বাঁচাবে, ও জীবনটা শেষ হয়ে গেল এর থেকে মৃত্যু ভালো ছিল। তার জন্য বলে জীবনটা মরে গেলেই বাঁচি, হাত তুলে তুলে হরে হরে মাছি করে কৃষ্ণ তোমার চরণের কাছাকাছি আমাকে মাছি করো না। যারা যারা গল্প করেন তাদের মন মাছি, যারা যারা আন কথা কুকথা বলেন তাদের মন মাছি, যারা যারা কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে এদিকে হরিনামে চলছে, যদি বলছি একবার ভক্তরা সবাই হাত তুলুন, ভক্তরা সবাই হাত তুলুন। আচ্ছা কারা কারা কীর্তন শুনছেন একবার হাত তুলুন। আচ্ছা কে 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 মায়ের গর্ভ থেকে আসে এসেছেন একবার হাত তুলুন, হাত তুললে কে কে মায়ের গর্ভ থেকে আসেন একবার হাত তুলুন। হ্যাঁ হয়ে যায় না, এরকম হয়ে যায় কেন বলুন তো? টাওয়ার ফেল হলে এরকম হয়ে যাবে, তার জন্য কীর্তনীয়রা কখন কী বলে বোঝা মুশকিল। ওই জন্য মনটা সবসময় এদিকে রাখতে হবে। আপনি এখানে আমার কাছে হাত তুললেন মানে কিছু হলো না, ওইখানে হেড অফিসে আপনার ছবিটা হয়ে গেল, যে ক্যামেরা রয়েছে না ওই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, কিন্তু ওনার ক্যামেরা দেখা যায় না, বিরাট পাওয়ার ওনার ক্যামেরা এমনভাবে ফিট করা আছে না, আপনি কখন কী করছেন একবারে জেরক্স হয়ে যাচ্ছে। চিন্তা করুন, একজন মুনি ছোটোবেলাতে বাগানে ঘুরে বেড়াতো, আর বাগানে ঘুরতে ঘুরতে লাল নীল ফড়িং ধরতো, আর ফড়িং ধরে সে ফড়িংগুলোর লেজগুলোকে কেটে কেটে ফড়িংয়ের লেজের ভেতরে ঘাসের টুকরো ঢুকিয়ে দিয়ে ফড়িংগুলোকে ছেড়ে দিত, আর ফড়িংগুলো যন্ত্রণায় উঠতে পারত না, আর ও হাত তালে দিয়ে হাসত। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, চার দিন যায়, ওই যে অত্যাচার, যখনই উনি মুনি হয়ে এবার ধ্যান তপস্যা করছেন, নাম হলো তার মাণ্ডিব্য মুনি, কথাটা আমার নয়, পড়ে দেখবেন শাস্ত্রে, তপস্যা অবস্থায় হঠাৎ একদল চোর চুরি করে পেরিয়ে যাচ্ছিলেন, আর ওই মুনির আশ্রমে গিয়ে আর চুরি করা জিনিসগুলো রেখে দিয়েছেন। রাজা জানতে পারলো মুনির আশ্রমে চুরি করা সম্পদ আমার ঘরে এলো কি করে, চল চল মুনিকে মার, মুনিকে ধর, মুনিকে ভালো করে শাস্তি দে। এমন মার মারলো মুনিকে, মুনি তবু ধ্যান করছেন, ভগবান ছাড়া কিছু জানে না, একটা উত্তপ্ত শূলের মধ্যে মুনিকে গিয়ে চড়িয়ে দিলে, ওই উত্তপ্ত শূলের মধ্যে মুনি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। পরে রাজা যখন জানতে পারলো যে মুনি চুরি করা জিনিসগুলো রাখেনি, তখন মুনির পায়ে ধরে ক্ষমা চাইছে, মুনি বল আমাকে ক্ষমা করে দাও। মুনি বলছে তাহলে কোন অপরাধে তুমি আমাকে এত সাজা দিলে বাবা? রাজা তাড়াতাড়ি করে শুলটা টেনে বের করতে যাচ্ছে, শুলটা যখন টেনে বের করা যাচ্ছে না, তখন যতটা ঢুকে আছে ততটা পর্যন্ত বাইরের থেকে বাকি দিকটা কেটে দিলেন, শুলটা বাইরের থেকে বাকি দিকটা যখন কেটে দিলেন অর্ধেকটা শুল মুনির ভেতরে ঢুকে রইল। ওই জন্যে সে মুনির নাম হয়েছিল অনিমাণ্ডিব্য মুনি, অনি মানে শুল আর মাণ্ডিব্য হচ্ছে মুনির নাম। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মুনি জমালয় থেকে ধর্মরাজের দরজায় গিয়ে হাজির হইল। ধর্মরাজকে বলছে, ধর্মরাজ আমি তো মুনি, আমি তো তপস্বী, আমার কেন অত সাজা, আমি কি পাপ করেছি আমাকে বলে না ধর্মরাজ। চিত্রগুপ্ত খাতাটা নিয়ে এসো তো,
খাতাটা যখন নিয়ে এলেন তখন বললেন, তুমি চরম অপরাধ করেছো। কি অপরাধ? ছোটবেলায় তুমি বাগানে বেড়াতে গিয়ে ছোট ছোট ফড়িং ধরেছো, আর ওই ফড়িং এর লেজগুলোকে কেটে কেটে তুমি ঘাসের টুকরো ঢুকিয়ে ফড়িং গুলোর আনন্দ সাধন করতে গিয়েছো। ফড়িং যন্ত্রণায় কাঁদছে আর তুমি হো হো করে হেসেছো। আজ তুমি কাঁদছো, জগৎ হাসছে। হরি হরি বল, হরি বল। যেমন কর্ম, ওই জন্যে আমি বারবার বলছি, আপনি কীর্তন শুনলেন না আমার কোনো যায় আসে না, কিন্তু এই তত্ত্ব তথ্যগুলোর মধ্য দিয়ে চৈতন্য হওয়া প্রয়োজন, এই জন্যে এগুলো বলছি, কথাগুলো একটা মিথ্যা নয়। বললেন, বেশ, এজন্মে তুমি কষ্ট পেলে মান নিব, পরজন্মে তুমি কষ্ট পাবে না, পরজন্মে তুমি বলিরাজ হয়ে জন্ম নেবে, তোমার কষ্ট হবে না, তুমি ভগবানের কৃপা মানে আমারই করুণা তুমি মস্তকে পাবে। ওই মান্ডিপ্য মুনির যেমন কর্ম তেমন ফল, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল, এটা মাথায় রাখবেন। কেমন? যাই হোক, প্রসঙ্গ তালে কোথায়, সুনীতি চোখের জলে কাঁদতে কাঁদতে একদিন বলছে, কি বলছে জানেন, তোমরা তো সবাই ভালো ভালো বলছো কিন্তু আমার জীবনটা তো কালো হয়ে গেল। সুনীতি কার বউ? এদিকে কান রাখবেন সবাই, সুনীতি কার বউ? রাজার বউ। কোন রাজা? স্বয়ম্ভুব মনুপুত্র উত্তানপাদে রায়ে সুরুচি সুনীতিরে বিবাহ করিল দোহায়। মনুর গল্পটা প্রথমে বলছিলাম না, যে মানুষের সৃষ্টি মনুবংশ থেকে, সেই মনুবংশের ধারক যিনি স্বয়ম্ভুব মনু, তার দুটি ছেলে, প্রথম একজনের নাম প্রিয়ব্রত, একজনের নাম উত্তানপাদ। প্রিয়ব্রত ছোট, উত্তানপাদ বড়। ছেলেরা যখন বড় হয় মায়েরা বিয়ে লাগায় না, ছেলেটা বিয়ে দিই, ঘরের কাজকর্ম করবে, বৌমাটি আসবে আমার, অনেকদিন খাটলুম, বৌমা একটু সাহায্য করুক, এই বিয়ে দিয়েছে ছেলের। জয় রাজা উত্তানপাদ রায়ের, জয়, জয় রাজা উত্তানপাদ রায়ের, জয়, জয় রাজা উত্তানপাদ রায়ের, জয়। এই বিবাহ হলো, বিবাহ হয়েছে সুনীতি মায়ের সঙ্গে। সবাই বলছে, কি সুন্দর বউ হয়েছে গো, হরি হরি বল, এত সুন্দর বউ হয়েছে মানে বলার কথা নয়। সবাই বলা বলি করছে, বলতে বলতে বৌমার নাম করছে সবাই সুনীতি, ভালো নাম, ওই জন্য নাম বললাম। বাড়িতে আগেকার দিনের লোকেরা ছেলে পুলেদের নাম দেখে শুনে রাখত, আসতে মায়েরা, ঘরে বড় ছেলে তার নাম নিত্যানন্দ, ছোট ছেলে তার নাম গৌরাঙ্গ, লক্ষ্মী পূজার দিন কারো একটি মেয়ে হলো তার নাম লক্ষ্মীপ্রিয়া, কেমন, হয়তো শিবরাত্রির দিন কারো একটি ছেলে হলো তার নাম দিলেন গঙ্গাধর বা মহাদেব, এইভাবে রাখত। তারা জানতো যে আমরা তো কর্মব্যস্ত মানুষ, সবসময় তো ঈশ্বর ভজন করতে পারি না, তাই কর্মের ফাঁকে ফাঁকে হয়তো বলবো, এ নিতাই, নিতাই রে, নিতাই, একটু গৌরাঙ্গকে ডেকে দে বাবা, এইভাবে নিতাই নিতাই বলতে বলতে, যদি কোনোদিন আমাদের গৌরাঙ্গের কৃপা, তাই আগেকার দিনে মানুষরা দেবতাদের নামে নামকরণ করতো ছেলে পুলের। আগেকার দিনে মানুষরা খুব চিন্তা করে নাম দিত মা, আমরা কিন্তু তা করি না। ওই যে বললাম পাপাই নাম দিবেন, পাপ এসে আপনার কাঁধে ভর করে যাবে, কারণ আপনি তো পাপাই পাপাই ডাকবেন। ঘরে একটা ছেলের নাম দিলেন রকি, মিকি, হিকি, চিকি, ওইসব নাম না দিয়ে যদি আপনি ঘরে কোনো ছেলের নাম দেন কৃষ্ণ, কোনো মেয়ের নাম দেন রাধা, তো ভালো তো, নামও ডাকা হবে আর ভগবানকেও ডাকা হবে। তার জন্যে সুনীতি মানে সতী নারীকে বলে, সুন্দর নীতি যার তাকে বলে সুনীতি। সুন্দর নীতি মায়েদের কী কী মা, কোন কোন গুণ থাকলে তাকে সতী নারী বলে? তিনটি গুণ মনে রাখুন। প্রথম গুণ হচ্ছে সহিষ্ণু শালিনী, ধৈর্য আছে, কলিকালে গেলেও একটাও নেই, গুণে যান, ধৈর্য, ধৈর্য, যে মায়ের ধৈর্য থাকে, নারীর ধৈর্য সর্বধর্ম মূল, যে ধৈর্য ধরে তার থাকে সর্বজাতি কুল। প্রথম মায়েদের চাই সহ্য গুণ। দ্বিতীয় সংসার প্রেমী, বিয়ে করলেন, নিয়ে অন্য বন্ধুদের সঙ্গে সিনেমা দেখে বেড়ালেন, দিননাথ ঘরের লোক খুঁজে বেড়ালো আপনাকে পেলো না, আপনি সংসারের নামে সংসার করতে এসে কারাবাস করলেন, এমন নয়, সংসারকে ভালোবেসে থাকতে হবে, তবে পেকাল মাছের মতো। ওখানে আবার বিদ্যাপতির একটা কথা বলে, সংসারকে যদি কেউ আবার নিজের মনে করেন, যারা সংসারকে এই স্বামীকে খেতে দিতে হবে, এই শ্বশুরের পা টিপতে হবে, এই শাশুড়ির জামাকাপড় কাচতে হবে, এই ঘর ঝাড় দিতে হবে, না বাবা অনেক কাজ, তুমি কীর্তন শোনো বাবা আমি যাই, কেমন,
এই বিশ্বাসী যারা তাদের জন্য একটি কথা বিদ্যাপতি বলছেন, যারা সংসারকে আঁকড়ে এটাকেই শ্রেষ্ঠ ভেবে, যারা হরিনাম সাধু সঙ্গ কৃষ্ণ ভজনকে উপেক্ষা করে, তাদের কাছে সংসারটার আনন্দটা কেমন জানো? তাতল সৈকতে বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে। অর্থাৎ একটা তৃষিত চাতক পাখি যেমন মরুভূমি অঞ্চলে যেখানে জল নাই, ধুধু বালু, সেখানে যেমন জল্লাও বলে চিৎকার করে হাহাকার করে কাঁদে, সেখানে যদি ওই তৃষ্ণার্ত চাতক পাখির জীবের ডগাতে কেউ এক বিন্দু বাড়ি দেয়, ওই এক ফোঁটা বাড়িতে যেমন চাতক পাখির তৃষ্ণা মেটে না, সামান্য আনন্দ হয়, তেমনি সংসারে বেঁচে থেকে যারা হরিভজন না করে তাদের কাছে সংসারের আনন্দটা চাতক পাখির এক ফোঁটা জল পাওয়ার ক্ষণিকের আনন্দের মতো। হরি হরি, সংসার হচ্ছে মা রাজা রানী খেলা, ওটা ভাইটাল নয় এটা ভাইটাল, ওটা গৌণ এটা মুখ্য, আমাদের এটাই গৌণ ওইটাই মুখ্য, তার জন্যই তো যন্ত্রণা। ওই জন্য শাস্ত্রে বলছে সংসার ধর্ম বড় ধর্ম তখন যখন কেউ সংসারে থেকে কৃষ্ণ ভজন সাধু সঙ্গ করে। যাই হোক, তাহলে দুটি গুণ হলো সংসার প্রেমী আর সহিষ্ণু শালিনী, আরেকটা কি গুণ? এটা তোমার কলিকালে 100 ভাগের 99.99 নাই, রাগ করবে না মায়েরা, কি গুণ? পতিব্রতা রমণী। হরি হরি, দেখবেন কই দেখি কোন কোন মায়েদের স্বামীর প্রতি ভক্তি নেই, একবার হাত তুলুন তো, কোন কোন মায়েদের স্বামীর প্রতি ভক্তি আছে একবার হাত তুলুন। হরি বল, দেখেছেন? এবারে বাকিরা তুললেন না, তুললেন না মানে হাইকোর্ট হবে না, প্রমাণ হয়ে গেল, ভক্তি থাকবে কি করে, স্বামী তো দিন রাত জ্বালাচ্ছে, বাবা এত ভক্তি করা যায়? সংসারের প্রতি মনে নেই, কত ভক্তি করব? বলে আপনি করুন আপনার কাজ, আপনার স্বামী করবে স্বামীর কাজ, আপনি যদি স্বামীর প্রতি নিষ্ঠা ভক্তি রাখেন জগৎ স্বামীর করুণা একদিন মিলবেই। স্বামীর প্রতি ভক্তি যার আছে তিনি সুনীতি, সেই নারী এত সুন্দর, এত গুণ, এত সতী, কিন্তু তার কপালটা এমন খারাপ, কিছুদিন গেল কিন্তু সুনীতির গর্ভে কোনো সন্তান এলো না। সুনীতির গর্ভে যখন কোনো সন্তান এলো না, সুনীতি চোখের জলে বন্ধাত্মের যন্ত্রণায় কাঁদতে লাগলো, আর চোখের জলে কাঁদতে কাঁদতে কত লোকের তিরস্কার পেলো। চিচি চিচি, রাজার একটা ছেলে পুলে না হলে রাজবংশ রক্ষায়? এই শোনো শোনো, সুনীতির সন্তান সন্ততি হবে না ছেলে পুলে বাবু, রাজার আবার দ্বিতীয়বার বিয়ে দিয়ে দাও। দ্বিতীয়বার যখন রাজার বিয়ে হলো, তখন সুনীতির জায়গায় আর এক ডাকিনী এলো। সুনীতি তো ভালো ছিল, কিন্তু পরে যে এলো সে একবারে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, পরের যে বউটি এলো তার নাম হলো সুরুচি। সবাই বলছে ডেঞ্জারাস জিনিস, কিন্তু এ বউ সংসার করবে না, ঘরে সবাই দেখতে গেছে, ও বৌমা তোমার নাম কি? বলে আমার নাম নিয়ে তোমার হবে কি? বলে না না, আমরা আশীর্বাদ করবো, বয়োধিক ব্যক্তি এসেছি তো, তোমার নামটা বলো। আহা, কি একবার উদ্ধার করে দেবে, আমার নাম সুরুচি, সুরুচি। সুরুচি মানে কি মা? এ নামের স্বভাবের মিল আছে, দেখুন, সুন্দর রুচি আর সুরুচি, কিসের রুচি? চাচা আপন প্রাণ বাঁচা, এই মন্ত্রে দীক্ষিতা যে তার নাম সুরুচি, নিজে বাঁচলে বাপের নাম, এই বৈশিষ্ট্য যার তার নাম সুরুচি। আজকের আসরে অনেক সুরুচি আছে কিন্তু, না চুপচাপ আছেন সুরুচি মায়েরা, চুপচাপ, কেন? স্বামী বিয়ে করেছে, কি হয়েছে? অষ্টমঙ্গলাটা যাক, তারপরে আমার খেলটা দেখো। অষ্টমঙ্গলা পর্যন্ত ঘুমটাটা বড় ছিল, আস্তে আস্তে উঠছে, 8 দিনের দিন অষ্টমঙ্গলা হলো, 9-10 দিন যাবার পর শ্বশুর ঘরে যখন এলো, স্বামীকে বলছে তোমার বেতনের পে স্লিপের কাগজটা দাও। আর কোথায় তুমি বেতনে রাখতে, সেই লোকারের চাবিটা দাও। আরে শাশুড়িকে বলছে আজ থেকে আর ঘরের কাজের লোক রাখবো নি, যত যত কাপড় কাচার দায়িত্ব তুমি নাও। আর শ্বশুরকে বলছে
দিনে রাতে বাইরে বাইরে পাঞ্চি বিয়ে চিবি আড্ডা মারলে হবে না, বাজারের ব্যাগটা ধরো, সকাল সন্ধ্যা যা লাগবে বাজার করে দাও। এর নাম সুরুচি। রাজার ঘরে দুটি বউ, একটি ভালো একটি কালো, একটি আলো একটি আধার, একজন পূর্বে যায় একজন পশ্চিমে, একজন উত্তরে যায় আরেকজন দক্ষিণে, এমন মজা জমেছে ভালো, এমন মজা জমেছে হরি হরি, একই সংসারে একই খেলো, এমন মজা জমেছে ভালো, একই সংসারে একই খেলো, এমন মজা জমেছে ভালো। শুনিতি তো সত্যি নারী, যেখানে ঠাকুর দেখছে, ঠাকুর তুমি আমার স্বামীকে ভালো রেখো, আমার স্বামীর মঙ্গল চাই, আমি আমার স্বামীকে সুখে রেখো, হে কৃষ্ণ হে মা সরস্বতী মা কালী আমার স্বামীকে, ঠাকুর আমি কিছু চাই না, আমার স্বামী এই ভালো যে সে তো ভালো চাইবে, সবসময় স্বামীর ভালো। আর দ্বিতীয় যে বউ, সে খালি ধান্দাবাজের মতো কান পেতে পেতে শুনছে, বলে কোথায় যাই দেখি তো বড় বউটা। একদিন মন্দিরে কান পেতে শুনছে, ও কেঁদে কেঁদে বলছে, ঠাকুর বিশ্বপিতা তুমি প্রভু সবার মঙ্গল দীপ জ্বালা, মঙ্গল কর গো সবার, এই মিনতি যে আমার, যে জগতের মঙ্গল চায় তার মঙ্গল হয়, হয় না? বিশ্বপিতা তুমি প্রভু সবা মঙ্গল দীপ জ্বালা, মঙ্গল কর গো সবা, এই মিনতি যে আমার, ভালো হয় হোক যদি না হয় স্বামীর শরীর ভালো রেখো, স্বামী জ্ঞানে জগৎ স্বামী পূজিত আমার পাশে, স্বামী জ্ঞানে জগৎ স্বামী পূজিত আমার পাশে, আমার স্বামীরে ভালো রেখো, মঙ্গল করো গোতা, মঙ্গল করো গোতা, বিশ্বপিতা তুমি প্রভু সবা মঙ্গল দীপ জ্বালা, মঙ্গল করো গো সবা, এই বিনতি যে আমার।